হ্যালো, আমি তাসান, সিঙ্গার সংরাইটার অ্যান্ড অ্যান অ্যাক্টার। আমাকে এই তিন কারণে আপনারা চেনেন, বাট আমার একটা খুব প্রিয় শখ আছে যেটা অনেকেই জানেন, আই লাভ টু ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সো আই এম ভেরি লাকি, কাজের জন্য সারা পৃথিবীতে ঘুরতে পারি, কনসার্ট হোক, শুটিং হোক। সো রিসেন্টলি আমার এক বন্ধু আমাকে বললো, তুই এত ঘুরে বেড়াচ্ছিস, আমাদের দেশে তো ট্রাভেল শো খুব বেশি হয় না, ভালো, হাউ অ্যাবাউট ইউ ডু ওয়ান? অ্যান্ড আই এম লাইক, শিওর, হোয়াই নট? সো দিস ইজ ইট, ওয়েলকাম টু মাই শো, UCB Jet Set Life. Hello everyone and welcome to UCB Jet Set Life with me, Tasan. কিছু কিছু মানুষ আছেন তারা সিটি লাইফ খুব পছন্দ করেন, আবার কিছু কিছু মানুষ আছেন তারা বিচ লাইফ অথবা মাউন্টেন্স পছন্দ করেন। সো পৃথিবীর খুব কম শহরই আছে যেখানে ইউ গেট টু এক্সপিরিয়েন্স দ্য সিটি লাইফ, দ্য বিচেস অ্যান্ড দ্য মাউন্টেন্স। সো ইফ ইউ হ্যাভ টু পিক ওয়ান সিটি লাইক দ্যাট, আই উড পিক সিডনি। আমার ঠিক পাশে দেখতে পাচ্ছেন ফেরিস হুইল ডার্লিং হারবারে। সো ডার্লিং হারবারটা এখান থেকে যতটুকু সুন্দর লাগছে, নিচে রাতের বেলা আরো সুন্দর লাগে। সো এখানে অনেক রেস্টুরেন্টস, অনেক বার্স, ক্লাবস আছে। সো টুরিস্টস they flock here and the locals alike, they come here. So rather well, I'll show you around Darling Harbour, but ekhon je jaygata jabo seta hocche Bondi Beach, karon surjo ta ekhono pore jayni. A great time to visit the beach. পৃথিবীর দক্ষিণ গোলার্ধে অবস্থিত, আয়তনের দিক দিয়ে পৃথিবীর সবচাইতে বড় দেশ অস্ট্রেলিয়া। ভূগোলের জ্ঞান যাদের সীমিত, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় অস্ট্রেলিয়ার রাজধানী কী, তারা হয়তো বলবেন সিডনি। কিন্তু সিডনি অস্ট্রেলিয়ার ক্যাপিটাল নয়। সিডনি অস্ট্রেলিয়ার সবচাইতে বড় শহর, আর মেলবোর্ন হচ্ছে ফাইন্যান্সিয়াল সেন্টার। দুটো শহরই ছিল রাজধানী হবার দাবিদার। কিন্তু তৎকালীন সরকার 1927 সালে সিদ্ধান্ত নেয় যে দুটো শহরের কোনো শহরকে রাজধানী বানানো হবে না, কারণ একটা শহরকে রাজধানী করা হলে আরেকটা শহর হয়তো মর্যাদায় পিছিয়ে যাবে। তাই সিডনি এবং মেলবোর্নের ঠিক মাঝামাঝি একটা নতুন শহর স্থাপনা করা হয় যার নাম ক্যানবেরা, আর ক্যানবেরাকেই বানানো হয় অস্ট্রেলিয়ার রাজধানী। কিন্তু আজও অস্ট্রেলিয়ার সবচাইতে জনপ্রিয় শহর এবং পর্যটন কেন্দ্র সিডনি। সিডনি ডাউনটাউন থেকে মাত্র 15 মিনিটের দূরত্বে Bondi Beach, one of the most iconic beaches in the world. 1 kilometer-ero choto ei beach e proti bochor pray 26 lakh manusher samagam hoy, ar ei 26 lakh manusher 53% manushi porjotok. Bujhtei parchen koto ta famous ei beach. Ar amar personal favorite hocche ekhon je jayga ta achi, North Bondi er ekdom uttore Flat Rock. Edikta shudhu rock formations. It's amazing. আগেও একবার এসেছি, সেবার এখানে সার্ফিং করতে এসেছিলাম, আজকে জাস্ট ঘুরতে আসলাম। এত ফেমাস একটা বিচ, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস বিচ এটা বন্ডাই বিচ, কিন্তু এটা কিন্তু জাস্ট 1 kilometer. এত ছোট একটা বিচ হবার পরেও কেন পৃথিবীব্যাপী এই বিচটা এত ফেমাস, সেটা যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমি কয়েকটা কারণ আপনাকে বলতে পারবো। এত বিজি একটা বিচ হওয়া সত্ত্বেও সমুদ্র সৈকতের পানি এবং বালি দুটোই খুবই পরিষ্কার। বিচের দক্ষিণ দিকে আছে বিচ ক্লাব, আর উত্তর দিকে আছে চিলড্রেন্স পুল।
বিচের কিছু অংশ সুইমিংয়ের জন্য খুবই উপযুক্ত আর বেশ কিছু জায়গা সার্ফিংয়ের জন্য খুব এক্সাইটিং। আর যারা একটু পিসফুল সময় কাটাতে চান তাদের জন্য নর্থ সাইডে এই রক ক্লিফস অদ্ভুত সুন্দর। প্রকৃতির সাথে প্রেম কম বেশি সব মানুষেরই আছে, কিন্তু আই হ্যাভ টু অ্যাডমিট আজ যখন পাথরের খাজে বসে সূর্যাস্ত দেখছিলাম মনে হচ্ছিল আরেকটাবার মাদার আর্থের প্রেমে পড়লাম। সো ইউজুয়ালি মানুষ যখন বন্ডাইতে আসে বন্ডাই বিচে তখন বিচটা ঘুরে আর পিপল ওয়াচিং করেই চলে যায়। বাট আই হাইলি রেকমেন্ড বিচের বাঁদিকে হাঁটা দেবেন, হাঁটতে হাঁটতে হাঁটতেই রক ফরমেশনস পর্যন্ত চলে আসবেন। ইটস অ্যামেজিং, একটা শহরের ভেতর, শহর থেকে মানে ডাউনটাউন সিডনি থেকে 10 মিনিটের মাঝে এত সুন্দর রক ফরমেশন, এত সুন্দর বিচ আমি জানি না আর কোথাও আছে কিনা। But it has to be one of my favorite spots in the world. Second time ashlam ekhane, I'm happy je I can share this with you. এবার সিডনিতে একটা শোতে আসা, আর শোতে আমার সফর সঙ্গী হিসেবে বেশ কিছু সেলিব্রিটি, তার মাঝে একজন ছিলেন আমাদের সবার প্রিয় কমেডিয়ান নাভিদ মাহবুব ভাই। উনি তাড়া দিচ্ছিলেন যেন তাড়াতাড়ি হোটেলে ফিরি, কিন্তু আমার তো কবি মন, একটা কবিতা না লিখে তো আজ হোটেলে ফিরছি না। স্রোতের শেষে এক টুকরো যান্ত্রিক নগরীতে মেলবন্ধনে প্রকৃতি যান্ত্রিকতার বিপরীতে, এক টুকরো সূর্যাস্তে একাকিত্বের সাথে এক মুহূর্ত পুলক অনুভব সূর্যপত্র পাঠে, উভচর যদি মানবে হয় এই শহরই তো তার আবাস, কৃতজ্ঞতা বোঝে কিসে আত্মতৃপ্তিতে প্রশ্বাস, ক্ষণস্থায়ী অতিথি যে আমি অস্তিত্বে শুধু বিনয়ী, ব্যাপ্তিকাল নিভে যাবে জানি স্মৃতির টুকু যে চিন্ময়ী, ধন্যবাদ প্রকৃতি আমার অনিন্দ্য তুমি এ বিকেলে, নিয়ে যাব দৃষ্টি ছটা সময়টুকু ফুরলে, যে পাথরে একা বসে থাকা গন্তব্য অনেক দূরে সে পাথরে লিখব গান আবারও অনেক বছর পরে। সো বিচ একটা না, অনেকগুলো বিচ আছে। সো আমার পছন্দের বিচ বন্ডাই বিচ তো বলেছি, বাট দেয়ার ইজ অ্যানাদার বিচ দ্যাট আই রিয়েলি রিয়েলি লাইক, ইটস কুজি বিচ। কুজি বিচ ম্যাপে দেখবেন সাউথ কুজি আছে, বাট কুজি বিচ ইটসেলফ ইজ অ্যামেজিং। এটা বন্ডাইয়ের মতো অত বড় না, অনেক ছোট, বাট ইটস মোর রিল্যাক্সিং অ্যান্ড দ্য ওয়াটার্স আর একদম ক্রিস্টাল ক্লিয়ার। বন্ডাইতে যেমন অনেক বেশি সার্ফার্স আছে, এই কারণে সুইমিংয়ের জন্য হয়তো খুব একটা আইডিয়াল না কিছু জায়গা, কিন্তু কুজি পুরোটাই কিন্তু সুইমিংয়ের জন্য খুবই আইডিয়াল। অ্যান্ড আই লাভ জাস্ট সিটিং দেয়ার অ্যাট দ্য বিচ অ্যান্ড স্পেন্ডিং দ্য ডে দেয়ার। আই হোপ ইউ লাইক ইট টু। লেটস গো টু কুজি বিচ। সিডনি সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট থেকে 8 কিলোমিটার দক্ষিণে কুজি বিচ। বন্ডাই বিচের মতো তেমন একটা বিজি না, টুরিস্টও খুব কম, তাই লোকালরা এই বিচে অনেক বেশি আসেন। এই বিচের একটা সমস্যা হচ্ছে এই বিচে সিউইড অনেক বেশি, তাই একটু স্মেলি, বাট আদার দেন দ্যাট দিস বিচ ইজ ম্যাগনিফিসেন্ট। যারা হাঁটতে পছন্দ করেন তাদের জন্য একটা কথা বলে রাখি, বন্ডাই বিচ থেকে কুজি বিচে একটা কুজি ওয়াক আছে, জাস্ট বিচের ধার ঘেঁষে, এটা ঘন্টাখানেকের মতো লাগে, এটা খুবই ফেমাস একটা ওয়াক। যারা হাঁটতে পছন্দ করেন ইউ শুড ডেফিনেটলি টেক দিস ওয়াক, বন্ডাই টু কুজি ওয়াক, এত সুন্দর। আমি এবার করতে পারিনি,
But আমি highly recommend this because last time আমি পার্টি গিয়েছিলাম, it's amazing. যারা আসলে অনেক হাঁটতে পছন্দ করেন, you'll love this. Bondi to Coogee Walk, remember that? On the right. অস্ট্রেলিয়া সারা পৃথিবীব্যাপী বেশ অনেক কারণে সমাদৃত। তার মাঝে একটা হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ অ্যান্ড জুজ। ফেমাস ওয়াইল্ড লাইফ কনজারভেশনিস্ট এবং টেলিভিশন পার্সোনালিটি স্টিভ আরউইনের কারণে সারা পৃথিবীর মানুষ অস্ট্রেলিয়ার জুগুলোকে খুব ভালো করেই চেনে। সিডনিতে যে দুটো জু খুবই ফেমাস, তার একটা হচ্ছে তারঙ্গা জু আর আরেকটা হচ্ছে সিম্বায়ো জু। বেশ কিছু অনলাইন রিভিউ পড়ে জানতে পারলাম যে তারঙ্গা জু সবচেয়ে পপুলার হলেও যদি আপনি আপ ক্লোজ এক্সপিরিয়েন্স চান উইথ অ্যানিমালস লাইক ক্যাঙ্গারুস অ্যান্ড কোয়ালাস, ইউ হ্যাভ টু কাম টু সিম্বায়ো জু। সো দিস ইজ সিম্বায়ো ওয়াইল্ড লাইফ পার্ক। সিডনি সেন্টার থেকে 50 মিনিটের রাইড পৌঁছে গেলাম এই পার্কে, আর ভেতরে ঢুকেই চোখে পড়ল কোয়ালা স্যাংচুয়ারি। যদিও কোয়ালা বেয়ার নামেই তারা সারা পৃথিবীতে পরিচিত, আসলে তারা বেয়ার নয়, তারা আরবোরিয়াল আরবিভোরাস মার্সুপিয়াল, নেটিভ টু অস্ট্রেলিয়া। তাদের প্রধান খাদ্য হচ্ছে ইউক্যালিপটাস গাছের পাতা, তাই ইউক্যালিপটাস বনেই তাদের বসবাস। খুবই আরামপ্রিয় এই প্রাণী, যার কারণে তারা প্রায় 20 ঘন্টারও বেশি প্রতিদিন ঘুমিয়ে থাকে। জু কিপারের কাছ থেকে অল্প সময় কোয়ালাদের নিয়ে অনেক কিছু জেনে ফেললাম। জানতে পারলাম একটা নির্দিষ্ট সময়ে কোয়ালার সাথে ওয়ান অন ওয়ান এক্সপিরিয়েন্স এবং ফোটো টেকিং অপরচুনিটি আছে। সো তার জন্যই ওয়েট করছিলাম, কিন্তু সমস্যা একটাই, 20 ঘন্টা ঘুমানোর পরে 4 ঘন্টা যে জেগে থাকা সেই সময়টাও নাকি তারা ঝিমিয়ে ঝিমিয়ে কাটায়। সো ওয়ান অন ওয়ান এক্সপিরিয়েন্সটা কেমন হবে চলুন দেখি। দেখতে অসম্ভব কিউট এই অ্যানিমালগুলো তাদের নিজস্ব জীবনে খুব একটা কিউট না, কারণ তারা অ্যাসোশাল অ্যানিমাল। ASOCIAL অ্যাসোশাল অ্যানিমাল মানে হচ্ছে তারা আসলে খুব একটা সোশ্যাল না। তারা 24 ঘন্টায় মাত্র 15 মিনিট সোশ্যাল বিহেভিয়ারে এনগেজ করে, আর তাদেরকে পেট হিসেবেও রাখা যায় না। যত কিউটই হোক, অস্ট্রেলিয়ান কোয়ালা ফাউন্ডেশন হ্যাজ মেড ইট ইলিগাল টু কিপ দ্যাম অ্যাজ পেটস। এরপর পরিচিত হলাম মীর ক্যাটের সাথে, আ কার্নিভোর বিলংগিং টু মঙ্গুস ফ্যামিলি। মীর ক্যাটের পাশেই ছিল রেড প্যান্ডা, অনেকগুলো রেড প্যান্ডা দেখতে পেলাম। জানতে পারলাম যে রেড প্যান্ডা এখন এন্ডেঞ্জার্ড স্পিসিজের মধ্যে পড়ছে, মেইনলি বিকজ অফ পোচিং। রেড প্যান্ডার ফার দিয়ে চায়নাতে হ্যাট তৈরি হয় আর টেল দিয়ে তৈরি হয় ফেদার ডাস্টার, আর এ কারণেই এখন দে আর এন্ডেঞ্জার্ড। এরপর দেখা পেলাম একটা সুন্দর ময়ূরের, পিকক, অ্যাকচুয়ালি পি ফাউল বলা উচিত, কারণ মেলদের বলা হয় পিকক আর ফিমেলদের পি হ্যান। সো পি ফাউলটা খাঁচার বাইরেই ঘুরছিল। প্রি স্কুলের স্টুডেন্টরা ফিল্ড ট্রিপে এসছে, তাদের সাথে পিকক ভালোই মজা করছিল। আমাদের দেশের আকাশে বাতাসে যেরকম কাক, তেমন অস্ট্রেলিয়ার আকাশে বাতাসেও আরেকটা পাখি, সেটা হচ্ছে কাকাতুয়া। সো শুধু জুয়ের ভেতরে না, সারা শহর জুড়ে আপনারা শুনতে পাবেন কাকাতুয়ার কলতান। গিয়েছিলাম একবার, অনেক অনেক ভালো লেগেছে, মানে যখন নেমে
ট্রেক করি তখন বাঘের পায়ের ছাপ দেখি, রয়্যাল বেঙ্গল টাইগার। স্যাড ব্যাপার হচ্ছে এত দূর এসে অস্ট্রেলিয়াতে সিডনিতে এসে অবশেষে দেখা পেলাম রয়্যাল বেঙ্গল টাইগার। স্ক্রিনে হয়তো বোঝা যাচ্ছে না, ইটস হিউজ। জোক আউট অফ ইট। So we've seen goats and we've seen goats. And I'm also another goat. অবশেষে পুরো জু ঘোরা শেষে পৌঁছে গেলাম আজকের মেইন অ্যাট্রাকশনে, ক্যাঙ্গারু এনক্লোজারে, যেখানে ক্যাঙ্গারুদের সাথে এবং ওয়ালাবিজদের সাথে 101 ফিডিং এক্সপিরিয়েন্স। ক্যাঙ্গারু ইজ বেসিক্যালি দ্য সিম্বল অফ অস্ট্রেলিয়া, যে কারণে অস্ট্রেলিয়ান কোড অফ আর্মসে এবং কিছু মুদ্রার পিঠেও ক্যাঙ্গারুর ছবি থাকে। অস্ট্রেলিয়াতে ওয়াইল্ড ক্যাঙ্গারুস হান্ট করা বৈধ, তাদের চামড়া লেদার হিসেবে ব্যবহার করা হয় আর তাদের মিট নাকি খুবই সুস্বাদু। ক্যাঙ্গারু এনক্লোজারে ঢুকবার আগে আমাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল ক্যাঙ্গারুদের জন্য খাদ্য, কিন্তু ফর সাম রিজন জু থেকে দেওয়া খাবার তারা খাচ্ছিল না। আমাদের সাথে যে চিপস ছিল সেগুলো খেতেই তারা বেশি ইন্টারেস্টেড ছিল। ইউটিউবে কয়েক বছর আগে একটা ভিডিও দেখেছিলাম বক্সিং উইথ আ ক্যাঙ্গারু, সেটা দেখার পর থেকে অনেকেই হয়তো ভাবতে পারেন যে তারা মনে হয় খুবই হিংস্র, বাট আজকে যেটা বুঝতে পারলাম তারা একদমই হিংস্র না, বেশ ফ্রেন্ডলি। আর তারা যে অ্যাকচুয়ালি কতটা ফ্রেন্ডলি সেটা আসলে নাভিদ বাবু ভাই খুব ভালোভাবে টের পাচ্ছিলেন। ক্যাঙ্গারু এবং আদার মার্সুপিয়ালদের একটা স্পেশাল পাউচ থাকে, এস্পেশালি ফর টেকিং কেয়ার অফ দেয়ার বেবিজ। ফিমেল ক্যাঙ্গারুদের ডিস্টিংগুইশিং ফিচার হচ্ছে এই পাউচ, যার নাম হচ্ছে মার্সুপিয়াম। আজ কোনো ফিমেল ক্যাঙ্গারু উইথ মার্সুপিয়াম চোখে পড়ল না, বাট ওভারঅল দি ট্রিপ টু দ্য জু ওয়াজ রিয়েলি এনজয়েবল। সিডনি আসলে ইউ হ্যাভ টু কাম হিয়ার, দ্য সিম্বায়ো জু। আমরা হচ্ছি গ্রাম থেকে আসছি, আমরা এখন ক্যাঙ্গারু চিনছি, বড়গুলো ক্যাঙ্গারু আর ছোটগুলো, যেমন এটা হলো ক্যাঙ্গারু এটা হলো ওয়ালাবি। ক্যাঙ্গারু যেসব ছবি আগে দেখেছি সেখানে দেখেছি যে পাউচের মধ্যে দ্য মাদার্স ক্যারি দেয়ার চিলড্রেন, সো এখন পর্যন্ত সেরকম কিছু দেখতে পারিনি। I hope you like my Sydney adventure. Next week, আবারও দেখা হবে UCB Jet Set Life. See you.